সব জগতের জন্য রসুল পাক রহমত। তাহলে এই আলামিন সৃষ্টির ভিতরে জগতের ভিতরে হিন্দু খ্রিস্টান সবই তো, শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য ওনারা রহমত। সেই রহমাতুল্লিল আলমিনের ঔলাদ, কেয়ামত তক যত ইনারা যা চলবেন ইনারা সবাই রহমাতুল্লিল আলমিন। কাজে ইনাদের কাছে যদি অন্য ধর্মের লোক না আসে তাহলে ইসলাম সম্পর্কে জানবে কী করে, বুঝবে কী করে? এই জন্য এনারা সবারই জন্য রহমত, সবাই ওনার ছত্র ছায়া আসবে, সবাই ওনার থেকে মাদাদ নিবে, সাহায্য নিবে এবং ইসলামের ছায়া এখান থেকে পাবে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি এই মুহূর্তে আছি কলকাতার, এটা তো মার্কেট স্ট্রিটের পিছনের দিকটা নাকি? হ্যাঁ, এটা এলাকাটা তালতলা নামে পরিচিত, তালতলা লেন। তো কলকাতার এই এলাকায় মানে এত মুসলিমের বাস কীভাবে হলো? আসলে কলকাতায় তো দেশভাগের আগে তো মুসলিমের সংখ্যাই বেশি ছিল, তো দেশভাগের পরে অনেকে হয়তো বাংলাদেশে চলে যান, কিন্তু এই তালতলা পার্ক সার্কাস এই এলাকায় বাঙালি মুসলিম, বাঙালি অভিজাত মুসলিম এখনও রয়েছেন। হ্যাঁ, এটাও একটা মসজিদ, লক্ষ্মী বিবির মসজিদ নামে পরিচিত, এখানকার একটা পুরনো মসজিদ। মসজিদ আপনি যেহেতু এটা মুসলিম এলাকা, এখানে আপনি দুপা হাঁটলেই মসজিদ পাবেন, অনেকগুলো মসজিদ আছে। তার মধ্যে আমরা যেটা যাবো খানকাহ শরীফ, সেটা তো মাওলা পাকের মসজিদ, সেটা অবশ্যই হিস্টোরিক্যাল প্লেস বলা যেতে পারে। খানকাহ শরীফ মসজিদ নামে বিখ্যাত, যেহেতু ওটা মাওলা পাকের বাসস্থান ছিল সেই সময়। অ্যাকচুয়ালি ওই রাস্তাটার নাম ছিল গার্ডেনার লেন, তো পরবর্তীকালে ওই খানকাহ শরীফ মসজিদ হওয়ার পর ওই রাস্তাটার নাম খানকাহ শরীফ লেন হয়ে গেছে। খানকাহ শরীফ মসজিদ যেটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি তিনতলা, এই এই বিল্ডিংয়ের তিনতলায় আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসতো, একজন বিধর্মী একজন মুশরিক আসলে যে তার প্রতি দুর্ব্যবহার করতেন না, ইহুদি খ্রিস্টান আসলেও তার প্রতি দুর্ব্যবহার করতেন না, বরং তারা মেহমান হিসাবে আসলে তাদের খাতির যত্ন করতেন তাদেরকে। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি ওনার ইসলামটা যে স্প্রেড করেছে এটা কিন্তু তরবারির দ্বারা নয়, সম্পূর্ণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ও আখলাক এবং মুজেজার দ্বারাও নয়, কেরামতের দ্বারা নয়। 40 বছর নবুয়াতের এলান হয়েছে 40 বছর বয়সে, 40 বছরের আগের যে ওনার জিন্দেগি, এই যে 40 বছর ধরে যখন নবুয়াতের এলান করেননি তার 40 বছর যে ওনার যে জীবনীটা ওরা দেখেছিল মক্কার অধিবাসীরা, ওনার ওই জীবনী ওনার ব্যবহার ওনার আখলাক দেখে যখন 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন তখন তারা গ্রহণ করলো শুধু ওনার ব্যবহার বিশ্বাসে, ওনার আখলাক দেখে। ঠিক আমাদের হুজুর পাকদেরও তাই, ওনাদের ব্যবহার দেখে ওনাদের কাছে আসে। মহাত্মা গান্ধী একটা কথা ওই জন্য বলেছেন যে ইসলাম তরবারির জোরে, আমাদের আমাদের ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, যে ইসলাম তরবারির জোরে বিস্তার লাভ করেনি, ইসলাম বিস্তার লাভ করেছে, স্প্রেড করেছে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহান আত্মত্যাগের মাধ্যমে। এটা জাতির জনজন বিধর্মী তারাও কত স্টাডি করে তারাও কিন্তু এটা বুঝতে পেরেছে। হ্যাঁ, ইহা আরশে খোদা কা ধোকা, তখন এখানে এটা আরশে খোদার ধোকা মানে হয়ে গেল আর কি, মানে ধোকা হচ্ছে, মানে হচ্ছে এটাই আরশে মোল্লা, এটাই আরশে মোল্লা বলে মনে হচ্ছে, মানে উচ্চ উচ্চ মারেফাতের উচ্চ মার্গের কথা আর কি, মারেফাতের কথা আর কি। আর এখানে আছে কি সাল তারিখ কি মুচকো হুই ফিকর, মাওলা পাক মানে যিনি হযরত শের শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি পাক, যার চারই ফাল্গুন বেন্দাপুরে ওর্স পাকে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা, ভারতে আর কোনো ওরসে বাংলাদেশ থেকে একটা কোনো ট্রেন এক দেশ থেকে আরেক দেশ সরাসরি মানে ওরস যাত্রী নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আর নেই। আসলে মাওলা পাকের যে বেসালে হক হয়েছিল সেটা হচ্ছে 1901 সাল ইংরেজি, মানে আজ থেকে প্রায় 120 বছর আগে, এবং সেটা বাংলা হিসেবে ছিল 1307 বঙ্গাব্দের চারই ফাল্গুন। এটা হয়েছিল ওনার বেসালে হক, উনি পর্দা নিয়েছিলেন। ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি যারা মেহবুব তাদের চলে যাওয়াটা বা এই দুনিয়া ত্যাগ করাটা সেটা আমরা বলি বেসালে হক, একটা পর্দার আড়ালে চলে যাওয়া। এবং কোরআন শরীফে যেটা আছে একটা আয়াত আছে তাদের রিজিক দেওয়া হয়, তারা মৃত নন, আল্লাহর তরফ থেকে তাদের রিজিক দেওয়া হয় যেটা সাধারণ মানুষদের বোধগম্যের বাইরে, যাদেরকে কোরআনে আহলে বায়েত বলা হয়েছে, আহলে বায়েত বলা হয়েছে হুজুরের বংশধর যারা, হযরতে খাতুনে জান্নাত পাক, হযরতে ফাতেমাতু জাহরা আলাইহিসসালাম পাক এবং হযরত আলী আলাইহিসসালাম পাক, এদের যারা খানদান পাক, ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম পাকে যারা খানদান পাক, এরাই হচ্ছেন আহলে বায়েত কোরআনে। এবং এদেরকে পবিত্র, এদের পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে এরা সমস্ত নাপাকি থেকে এরা দূরে আছেন, সমস্ত নাপাকিকে এদের থেকে দূরে রাখা হয়েছে। তো এই খানদান পাক হচ্ছেন পুরোপুরি আলে রসুল আলে মোহাম্মদ আউলাদে আলী আলাইহিসসালাম পাক, ইমাম পাকের খানদান পাক। আবার এই বংশেই এসছেন হুজুর গস পাক, যিনি বড়পীর সাহেব
হযরত গাউসুল আজম দস্তগীর বলে যিনি ইরাকের বাগদাদ নগরীতে যার মাজার পাক আছে, তো তিনি হচ্ছেন আবার এই খানদানের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি একদিকে হাসানি আবার হুসাইনি, অর্থাৎ তিনি আব্বাদ দিক থেকে আব্বাজানের দিক থেকে তিনি ইমাম হাসান আলাইহিস সালাম পাকের বংশধর, আর গাউস পাকের আম্মাজানের দিক থেকে তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের বংশধর। তাহলে হুজুর গাউস পাক হচ্ছেন হাসানি এবং হুসাইনি, দুই দিক থেকেই রসুল পাকের খানদান পাক। তো এই গাউস পাকেরই খানদান হচ্ছেন ইনারা। বর্তমান যিনি সাজ্জাদ হোসেন হুজুর পাক আছেন, তিনি হচ্ছেন রসুল পাকের হযরত শের শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাক। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল পাকের 36তম খানদান পাক। এই আহলে বাইত পাকের উপরে কোরআন পাকে আয়াত পাক এসেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা হিজাবের 33 নম্বর আয়াত। যে আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতাকে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে, সেই আহলে বাইত পাকের এই মসজিদ পাক। তো সেই সময় তখন তো ভারত ভাগ হয়নি, তো পূর্ববঙ্গ মানে এখনকার যেটা বাংলাদেশ, প্রচুর ভক্ত এবং মুরিদ ছিলেন সেই সময় পূর্ববঙ্গে। তো সেই সময় পূর্ববঙ্গের রাজবাড়ি জেলা থেকে একটা স্পেশাল ট্রেন এই মেদিনীপুর শহরে আসা শুরু হয়। ভারত ভাগ হলো, বাংলাদেশ একটা আলাদা দেশ হয়ে গেল, পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়ে গেল, তারপরে 1971 সালে আবার স্বাধীন বাংলাদেশ হলো। কিন্তু এই ট্রেন আসাটা কিন্তু বন্ধ হলো না, ট্রেন কিন্তু প্রত্যেক বছরই আসতে থাকলো। আগে বাংলাদেশের ট্রেনই আসতো, এখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ট্রেন পাঠানো হয়, সেই ট্রেনে কিন্তু যাত্রীরা আসেন, আবার বাংলাদেশিরা আসেন, হ্যাঁ আবার ফিরে যান। এখানে কোনো ধর্মের বন্ধন, ধর্মের বাধা নিষেধ থাকে না, এখানে সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ এখানে আসতে পারেন। যেহেতু এরা হচ্ছেন আলে রসুল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এরা বংশধর, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে কোরআন শরীফে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র জগতের জন্য তিনি করুণাস্বরূপ, কল্যাণস্বরূপ এসছেন, শুধু মুসলিমদের জন্য নন। এটা আল্লাহ পাকই কোরআন শরীফে বলছেন যে সমগ্র মানব জাতি, মানব জাতির সমস্ত সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ, বাহ মাওলানা সাহেব ঠিকই বলছেন, সৃষ্টি জগতের জন্য কল্যাণস্বরূপ, তো শুধু মুসলিমদের জন্য নন। তো সেই একই ওই হ্যাঁ শুধু মুসলিমদের জন্য নয়, মুসলিমদের জন্য তো বটেই, মুসলিমরা তো অবশ্যই তার উম্মত, এটা উম্মতে মুহাম্মাদি মুসলিমরা, কিন্তু তাছাড়াও মুসলিম ছাড়াও বাকিরাও তার রহমত থেকে বঞ্চিত নন। ইনারা হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের ঔলাদ এবং হুজুর গাউস পাকের খানদান পাক হচ্ছেন। ইনাদের এই রাস্তাটাকে বলা হয় সুফিদের রাস্তা, এবং সুফিজমের কাদেরিয়া সিলসিলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন পিরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জামির হুজুর গাউস আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাম। ইনারা দিন ইসলামের তাবলিগের জন্য বিভিন্ন জায়গায় ইনারা ছড়িয়ে গেছেন। এখন ঘটনাটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার পর ইসলামের উপরে যে জুলুম শুরু হয়েছিল, বিশেষ করে বনু উমাইয়া ও বনু, তারপরে বনু উমাইয়াদের 1000 মাস রাজত্ব চলেছিল, এরা আহলে বাইত পাকদের উপরে জুলুম করেছিল, মুসলমানদের উপরে এরা অকথ্য অত্যাচার ও জুলুম করেছে, চালিয়েছে, এবং তাদের সময়ে একটা হাদিস বোর্ড গঠন করেছিল, সেখানে ওরা জাল হাদিসও তৈরি করতো। বনু উমাইয়াদের 1000 মাস রাজত্বকালের পর বনু আব্বাসিয়াদেরও বহু বৎসর রাজত্ব চলেছে। সেই সময় ইমাম, যখন বড় ইমাম পাকের সাথে মাবিয়ার যখন এ হয়, মানে ও জবরদস্তি এই পিতা নিতে চায়, বড় ইমাম পাক তাকে ওটা দিয়ে দিলেন, রাজত্ব দিয়ে দিলেন। তখন থেকে ওনারা এই রাজনৈতিক দিক থেকে সরে আসলেন, এবং ওনারা তখন পুরোপুরি সুফিজমের রাস্তাটাকে ধরে নিলেন এবং সুফিজমের মাধ্যমে ইসলামের প্রচার করতে লাগলেন। এবং ওনার সাথে গাউস পাকের এক শাহজাদাও এসেছিলেন, ওনার নাম সৈয়দনা হযরত আব্দুল ওয়াহাব আলাইহিসসালাম, বড় শাহজাদা, হ্যাঁ বড় শাহজাদা। এখন খাজা মঈনুদ্দিন, সৈয়দনা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে এই দেশে যে ইসলামের প্রচারটা করলেন এবং ইসলাম প্রথম যে আসল, মানে এটা হলো গাউস পাক ওনার মাধ্যমে করলেন। 1111 হিজড়িতে আরবে আব্দুল ওয়াহাব নজদি, যে ওয়াহাবিদের এখন মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যার নাম অনুসারে ওয়াহাবি বলা হয়, তার জন্ম হয়। এই ওয়াহাবিজম সারা দেশে ছড়িয়ে পড়ে, ভারতবর্ষেও ছড়িয়ে পড়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তখন বিশেষ করে বাংলা, বিহার আর উড়িষ্যা, এই তিন জায়গার ইসলামের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। তখন গাউস পাক গায়েবীভাবে সৈয়দনা হযরত আব্দুল্লাহ আল জিলানি, ওনার পুরো নাম সৈয়দনা হযরত শের শাহ আব্দুল কাদের আব্দুল্লাহ আল জিলানি আলাইহিসসালাম, ওনাকে উনি নির্দেশ করেন যে ওনার দুই শাহজাদাকে
এই ভারতবর্ষে নিয়ে আসতে। তিনি তখন সিরিয়া থেকে হামা শরীফ থেকে উনি প্রথমে বাগদাদ শরীফ আসলেন, বাগদাদ শরীফে গওসে পাকে রওজা পাকে হাজির হয়ে সেখান থেকে তিনি নদী পথে আসলেন ওড়িশার চাঁদবালি বন্দর, এখানে অবতরণ করেছিলেন। সাথে চার শাহজাদাকে সাথে নিয়ে এসেছিলেন, বড় শাহজাদার নাম সৈয়দনা হাজার সৈয়দ শাহ, জাকির আলী আল কাদের আলাইসলাম, মেজর শাহজাদা সৈয়দনা হাজার সৈয়দ শাহ, রওশান আলী আল কাদের আলাইসলাম, আর একজন হচ্ছেন সৈয়দনা হাজার সৈয়দ শাহ রাজব আলী আল কাদের আলাইসলাম, আর একজন সৈয়দনা হাজার সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদের আলাইসলাম। এই চারজনই হচ্ছেন ওনার চার শাহজাদা, অর্থাৎ এই এনারা চারজন হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29তম এবং হুজুর গাউসে পাকের 16তম বংশধর। আর সাথে মেজর শাহজাদা সৈয়দনা হাজার সৈয়দ শাহ রওশান আলী আল কাদের আলাইসলামের শাহজাদা, তার নাম সৈয়দনা হাজার সৈয়দ শাহ তোফাইল আলী আল কাদের আলাইসলাম, তিনিও এসেছিলেন। এই পাঁচজন ওনাদেরকে চাঁদবালি বন্দর হয়ে মেদিনীপুর শরীফ হয়ে অনেক রাস্তা পরিভ্রমণ করে, তখন তো রাস্তাঘাট এত ভালো বা উন্নত ছিল না, পরিভ্রমণ করে আপনার খুস্তিগিরি বর্ধমানের বীরভূম জেলার খুস্তিগিরি হয়ে বর্ধমানের মঙ্গলকট শরীফের তশরিফ আনেন। মঙ্গলকট সেই সময় মানে ঐতিহাসিক প্লেস ছিল, সেখানে খুব বিজ্ঞজন এবং শিক্ষিতদের বাস ছিল। তো উনি যখন এখানে আসলেন ওনাকে সৈয়দনা হাজার সৈয়দ শাহ আবদুল্লাহ জিলানি আল ইসলাম, বড় শাহজাদা সৈয়দনা হাজার সৈয়দ শাহ জাকির আলী আল কাদের ইসলামকে মঙ্গলকট শরীফে রাখলেন। উনি এই কাদেরিয়া সিলসিলার বড় শাহজাদা হিসাবে, যেটা চৌধুরী ইবতিহাজুল হক সাহেব বললেন যে এখানকার সিস্টেম হচ্ছে যে ওনার ঔলাদ পাকদের মধ্যে যিনি বড় হবেন তিনি সাজ্জাদা নাসিল হন, উনি এখানে কাদেরিয়া সিলসিলার স্থলাভিষিক্ত হয়ে মঙ্গলকট শরীফে থাকলেন। আর মেজর শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ রওশান আলী আল কাদের আলাইসলাম উনি চলে গেলেন বিহার জেলার বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায়। উনি যেখানে ও বসবাস করতেন ওটা জঙ্গল ছিল, অনেক হিস্ট্রি রয়েছে, এখন ওখানে বসতি হয়েছে, মাজার শরীফ রয়েছে, ওনার নাম অনুসারে গ্রামটার নাম হয়েছে হজরত রওশানগঞ্জ। মাওলাপাক সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের আলাইসলাম উনি এই খানকা শরীফের প্রতিষ্ঠাতা, এই কলকাতাতে 22 নম্বর খানকা শরীফ লেন, এই খানকা শরীফের নামেই এই লেনটার নাম হয়েছে খানকা শরীফ লেন। মাওলাপাক যার নাম পাক হচ্ছে সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের আল হাসানি আল হাসানি আল বাগদাদী আল দিল্লি আলাইসলাম, উনি এখানে নামাজ পড়তেন এবং ওনার যত সমস্ত মুরিদান ছিলেন থাকতেন তারা এখানে ওনার এখানে বসে ওদের সঙ্গে কথাবার্তা বলতেন, আলাপ আলোচনা করতেন, ওনার সমস্ত ভক্তদের সঙ্গে তার যত বালা মানে দুঃখ সুখ দুঃখের কথা তাদের শুনতেন। এই যে দরজাটা দেখছেন এইটা হচ্ছে কুতুবখানার দরজা, কুতুবখানা মানে যেটা লাইব্রেরি বলা হয়, গ্রন্থাগার। এই লাইব্রেরিটা হচ্ছে অনেক বড়, এই যে যতটা দেখছেন লম্বা ওই রকমই লম্বা, ওইদিকে একটা এ আছে পাট রয়েছে। হ্যাঁ, ভেতরে রয়েছে, মানে এত বড় ব্যক্তিগত লাইব্রেরি খুব একটা দেখা যায় না। কেউ বিদেশে গেলেই উনি অন্য কিছু ই করতেন না, লিখে দিতেন যে এই কেতাবটা নিয়ে আসবে, কেউ হয়তো আল আজহার গেছে লিখে দিয়েছেন এই কেতাবটা ওখান থেকে নিয়ে আসবে, উনি কেতাব কালেক্ট করে মানে মাওলাপাকের জামানার যে কেতাব তো রয়েছেই, মাওলাপাকের জামানা পীর মুর্শিদ পাক মানে ওনার শাহজাদার সময়েরও কেতাব রয়েছে, অ্যাকচুয়ালি মাওলাপাকেরই সব কেতাব, ওনার সময়েরই কেতাব ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে উনি ছাড়াও বর্তমান হুজুর পাকের দাদা যান সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদের আলাইসলাম, উনিও অনেক কেতাব কালেকশন করেছেন, সেগুলো এখানে রয়েছে। কেতাবগুলো সব হচ্ছে আরবি এবং ফার্সি উর্দু, ম্যাক্সিমামই সব আরবি কেতাব। এনারা ইলমটাকে খুব জোর দেন, যেটা রসুল পাকের যে হাদিস পাক ছিল যে ইলমের জন্য ইলম হাসিল করার জন্য যদি তোমাকে চীন দেশে যেতে হয় তাও যাও, কিন্তু ইলম হাসিল করতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ, হযরত হাজেরা আলাইহিস সালাম পাকের যে নিসবত, ওনাদের টাচে আল্লাহর ওলি যারা রসুল পাক আল্লাহর ওলি, তাদের সঙ্গে যখন কোনো কিছু টাচ হয় নিসবত চলে আসে, তার মধ্যে একটা সম্পর্ক চলে আসে, সেটা পবিত্র হয়ে যায় আমাদের কাছে, সেটা সেই জন্য নিদর্শন হয়ে যায়। সেই জন্য হজের মধ্যে ওটাকে আল্লাহ পাক কম্পালসারি করে দিয়েছেন, এই সাফা মারোয়া ছোটাছুটি করা, কিংবা ওই হযরত ইসমাইল আলাইহিস পাকে রেখেছিলেন উনি বাচ্চা তো ওইদিকে তাকানো, এই সমস্ত ব্যাপারটাই কিন্তু হজের মধ্যে চলে এসেছে। তো এগুলোকে আল্লাহ পাক সাফা মারোয়া তো পাহাড়, যেহেতু ওই পানির জন্য বিবি হাজারা উনি একজন পয়গম্বরের আম্মা, ইব্রাহিম আলাইসলামের স্ত্রী আর ইসমাইল আসলামের আম্মা, ইসমাইল আসলামকে কাবা শরীফের নিচে রেখে পানির জন্য সাফা পাহাড়ে উঠলেন পানি দেখার জন্য। তো মরিচিকা হয় না, মরিচিকার জন্য মনে হচ্ছে মারোয়া পাহাড়ে পানি আছে, তখন ছুটতে ছুটতে উনি মারোয়া গেলেন, মারোয়া গিয়ে আবার দেখছেন না মনে হচ্ছে সাফাতে আছে, তখন আবার সাফা, এর সাতবার দৌড়িয়েছিলেন। তো একজন পয়গম্বরের
উনি তো পয়গম্বর না, পয়গম্বরের আম্মা উনি ওয়ালি ছিলেন, ওয়ালিয়া। ওনার সাথে পাহাড়ের সম্পর্ক আসলো, তো ওটা আল্লাহ নিদর্শন হয়ে গেল, কোরআন আয়াত হয়ে গেল যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ নিদর্শন। মাকামে ইব্রাহিমা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, তো ওখানে ওনার পায়ের ছাপ হয়ে গেছিলো, তো যে ওই পাথরে উনি দাঁড়ালেন ওটাও আল্লাহ নিদর্শন হয়ে গেল এবং কোরআনে আয়াত চলে এলো ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ওই পাথরটাকে তোমরা নামাজের জায়গা বানাও। এই সম্পর্কে আরও আপনাদের যদি জানার কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে চার নম্বর যেটা হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার, তো এই দরবারের আলেমরা রয়েছেন, সেখানে চলে আসবেন। আর এটা হচ্ছে বাংলাদেশি যারা আসেন একেবারেই কাছে তাদের জন্য, কারণ আমরা বাংলাদেশি যারা আসি সবাই হচ্ছে নিউ মার্কেট এলাকায় উঠি, আর এই হাজি মহসিন স্কোয়ার যেটা নিউ মার্কেট এলাকায় যেটা নবাব হোটেল, যেখানে হচ্ছে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে, এই নবাব হোটেলের পরে আরাফাতের পেছনেই হচ্ছে এই চার নম্বর হাজি মহসিন স্কোয়ার, সেখানে আপনারা আসবেন, এসে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে সেখান থেকে সব কিছু জানা যাবে।